চলছে আর কি। পরীক্ষার্থী ব্যাস, ফার্স্ট ইয়ার, বিবিএ ফার্স্ট ইয়ার, বলো কি অবস্থা তোমাদের, পড়ালেখার কি অবস্থা? তোমরা কি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের মতো আন্দোলনে নামবা কিনা, মানে ওই যে পরীক্ষার 5 দিন আগে? না স্যার, তোমরা কি আন্দোলনে আমাদের নামবা তো যে আগে আমাদেরকে থাকতে শর্ট হচ্ছিল। সিলেবাস দেওয়া হোক, আমাদেরকে এটা হয়েছে সেটা হয়েছে, এগুলো বলবা? এরা কোত না থেকে স্যার, আসে আমি বুঝি না। সেই কয়েক বছর ধরে মনে করো যে একটা মানে কি একটা অলরেডি শর্ট সিলেবাস, এটা শেষ করতে ভাই 2 মাস লাগে না। কেউ যদি রেগুলার পড়ালেখা করে, ইন্টারমিডিয়েটের যে শর্ট সিলেবাস, হ্যাঁ, এটা 2-3 মাসের ভিতরে সেই সিলেবাস শেষ করে দেওয়া সম্ভব। আর এরা মনে করো যে মানে কি বলবো, স্যার এটা ভাইরাল হয়ে থাকতে চাচ্ছে আর কি। এদের এদের মূল উদ্দেশ্য আসলে ভাইরাল হওয়া, এগুলো হচ্ছে টিকটকে ফ্যান ফলোয়ার্স বাড়ানো এদের মূল উদ্দেশ্য, এদের অন্য কোনো উদ্দেশ্য নাই আমার মনে হয়। এটা যে জি এদের স্যার, উদ্দেশ্যই ছিল যে এরা এগুলো করে ওই টিকটকে টিকটকে ফেসবুক টেসবুকে আর কি ওদের ফ্যান ফলোয়ার্স ভাইরাল বাড়াবে, এছাড়া কোনো মানে অন্য কোনো উদ্দেশ্য এদের নাই। ওদের সাথে কয়জন পোলাপান বা ইয়া, মানে এরা কি একটা অবস্থা! পরীক্ষা পিছাই, পরীক্ষা পিছাইলে কখনো রেজাল্ট ভালো হয় না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? পরীক্ষা পিছাইলে কখনো রেজাল্ট ভালো হয় না, হয় না, বুঝতে মোটিভেশন পারছো? নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোমরা হ্যাঁ যে হ্যাঁ দুইটা অঙ্ক করালাম এই দুইটা অঙ্ক ইয়ে করো, প্র্যাকটিস করো, বুঝতে পারছো? সবার কাছে, যার কাছে এই বইটা আছে ছবি তুলে ইয়া দাও, অথবা আমি এই যে স্ক্রিনশট নাও। স্টার্ট করে দিবেন। প্লেলিস্ট অ্যাড করে দিতে একটু সময় লাগবে, ব্যস্ততার মধ্যে আছি, একটা স্ক্রিনশট নাও, তবে পরীক্ষার আগে সবকিছু পাবা, সমস্যা নাই। স্ক্রিনশট নাও, এটার স্ক্রিনশট নাও, নিছো যে নিছো সে হচ্ছে ইয়ে করো, জি স্যার, গ্রুপে দিয়ে দাও, এটার একটা স্ক্রিনশট নাও, নিয়ে গ্রুপে দিয়ে দাও, এটা অঙ্ক করবা, আমি দেখবো আগামীকাল। আল্লাহ হাফেজ।